আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। তো আজকে আমি যে বিষয়ে টিউটোরিয়ালটা করতে চাচ্ছি সেটা হচ্ছে কিভাবে আমাদের ইউটিউব চ্যানেল ডিলিট করতে পারি একদমই। তো বন্ধুরা, সেটাই আজকে আমরা দেখব এবং প্র্যাকটিক্যালি করে দেখাবো। তো চলেন বন্ধুরা, আমরা দেখি কিভাবে ইউটিউব চ্যানেল ডিলিট করা যায়। তো চলেন বন্ধুরা, আমরা প্রথমত আমাদের যে আইকনটা আছে আইকনটাতে ক্লিক করলাম, তারপর সেটিং সেটিংয়ে গেলাম। সেটিং থেকে আমরা অ্যাডভান্স সেটিংয়ে গেলাম, অ্যাডভান্স অপশন অ্যাডভান্স। তো অ্যাডভান্সের পরে বন্ধুরা ডিলিট চ্যানেল, ডিলিট চ্যানেলে ক্লিক করলাম। তারপরে দেখেন বন্ধুরা, আমরা যে জিমেলটা খুলে খুলেছি সেটার পাসওয়ার্ড, তো আমরা পাসওয়ার্ডটা প্রোফেস করিয়ে দিব। পাসওয়ার্ডটা দিয়ে দিলাম বন্ধুরা, তো পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে আপনি আই ওয়ান্ট টু হিট মাই চ্যানেল আপনি গোপন লুকিয়ে রাখতে চান, তো নাকি লোকেরা চান নাকি একদম পার্মানেন্ট ডিলিট, পার্মানেন্ট ডিলিট করবো। এরপর সরি, ডিলিট হবে না, আমাদের দুটাতে চেক মার্ক দিতে হবে। ডিলিট কন্টিনিউতে ক্লিক করতে হবে, ডিলিট মাই কন্টেন্ট, এখন আমাদের এখানে যে ইমেলটা দিয়ে আমরা খুলেছিলাম, তো চলুন বন্ধুরা আমরা প্রবেশ করি। তো বন্ধুরা ডিলিট হয়ে গেছে, সাকসেসফুলি লেখা হচ্ছে ইউ হ্যাভ সাকসেসফুলি ডিলিট ইউর ইউর ইউটিউব চ্যানেল। তো ইউটিউব চ্যানেলটা ডিলিট হয়ে গেছে। তো বন্ধুরা এইভাবে একটা অ্যাকাউন্টকে ডিলিট করতে পারবেন। তো আজকে পর্যন্ত বন্ধুরা, আমার টিউটোরিয়ালটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সমস্যা বুঝতে সমস্যা হলে কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন এই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।